হযরত ঈসা আলাইহিস সালামে যখন হরিণের মাংস খেতে মন চাইত, তখন তিনি জঙ্গলের সামনে গিয়ে হরিণগুলোকে ডাক দিত। তখন হরিণের দল ঈসা আলাইহিস সালামের সামনে এসে হাজির হতো। এরপর তিনি কোন হরিণের মাংস খাবে তা পছন্দ করতেন। এরপর হরিণটিকে নিজে হাতে জবাই করতেন এবং চামড়া ছাড়িয়ে গোস্তগুলো টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে খেতেন। কিন্তু তিনি হরিণের হাড় খেতেন না। কিন্তু কেন আপনি কি জানেন? কিন্তু সেটি জানার আগে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে বলে যাবেন। সুবহানাল্লাহ। তিনি মাংস খাওয়ার শেষে সমস্ত হাড়গুলো এক জায়গায় রাখতেন। এরপর হাত তুলে দোয়া করতেন, হে হরিণের হাড়, তুমি পুনরায় হরিণে পরিণত হও। এবং তিনি দোয়া করার সাথে সাথেই হরিণটি জীবিত হয়ে জঙ্গলে চলে যেত।